সিলেটে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা আজ সোমবার সকালে শুরু হয়েছে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়ার রেকর্ড পাঁচশো এগারো রানের টার্গেট তারা করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে সাঁত্রিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ আগের ইনিংসের লড়াকু তাজুল আজ আর পারলেন না চতুর্থ দিনের শুরুতেই সাজ ঘরে তিনি ছয় রান নিয়ে দিন শুরু করা তাজুল দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ করতে পারেননি ব্যক্তিগত এই রানি রাজিতার হয়ে ফেরেন তিনি রানি কাশন রয়েছে বড় ব্যবধানে হারের মুখে তবে তাজুল ফেরার পর মমিনুল হকের সঙ্গে জুটি গড়েছেন মেহেদি হাসান মিরাজ তাদের দুজনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ তারা দুজন একশো পাঁচ বল অর্থাৎ সতেরো দশমিক তিন ওভার খেলে দলীয় সংগ্রহে যোগ করেন ষিষট্টি রান মিরাজ বেশ সাবলীলভাবে হাত খুলে খেলছিলেন উনপঞ্চাশ বলে ছয় চারে তুলে ফেলেছিলেন তেত্রিশ রান কিন্তু এরপর ধৈর্য জ্যুতি ঘটে তাল দলীয় একশো সতেরো রানের মাথায় কাসুন রাজেদার বলে কভার দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ধনাঞ্জয়া ডি সিলভার হাতে তাতে ভাঙিয়েন মিরাজ মমিনুলের শিষুটি রানের মহামূল্যবান জুটি এরপর শরীফুল ইসলামকে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে থাকেন মমিনুল তারা দুজন অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বাংলাদেশের সংগ্রহ ও আছেন তিন উইকেটে তারা দুজন চৌত্রিশ বল খেলে দলীয় সংগ্রহে যোগ করেছিলেন বারো রান কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারিনি শরীফুল বেয়াল্লিশ বলের মোকাবেলায় বারো রানে আউট হয় এই বলার শরীফুলের পর ক্রিজে এসে শূন্য রানে ফিরে যায় আরেক পেসার খালেদ আহমেদ না রানাকে সঙ্গে নিয়ে শেষ উইকেট জুটি গড়েছেন মমেনুল শুনে খেলে বিরাশি রানে অপরাজিত মমিনুল যে কোনো একজন আউট হলেই লজ্জাকর হার বরণ করবে বাংলাদেশ